আল্লাহ পাক বলেছেন লা তাখদাবুল জিনা বিবি ছাত্র দরা দুরের কথা তার ঘাড়ে কাছে ও জীবন মানে ওই ব্যাপার নিয়ে কোনো চিন্তা পর্যন্ত করোনা খোদার কারণ এই এই শাস্তি বড়ই ভয়ংকর মানুষকেই জন্য এই আয়াতটি বারবার পড়তে হয় আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল عزতের কাছে জিবরাইল আলাইহিস সালাম আবেদন পেশ করলেন আল্লাহ পাক আপনার বান্দাদান কাধে আরসে বলে যে সে যখন এখানে ছিল আপনার কাছে তখন একটি ঘরে সে যেত পড়তে এই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুন আল্লাহর আরশের সোজা ঠিক নিচে চতুর্থ তাবক আসমানে একটি মসজিদ আছে নূর বা আলোর তৈরি তাতে ফেরেস্তারা সব সময় তফ করতেছেন সব সময় তফ করছেন এক একেবারে সত্তর হাজার ফেরেস্তা তফ করে বেরিয়ে যাচ্ছেন আর কে আমার পর্যন্ত তারা সুযোগ পাবে না আবার অন্য ফেরেস্তা আসতেছে প্রতি মুহূর্তে কত ফেরেস্তা আছে আমি আদাম আমি ওইখানে তাদের সাথে আমিও যেতাম ভাই জিবরিল আমিন দুনিয়ায় আমি পৌঁছায় গেছি এখানে কি আমার একটা ওই রকম ইবাদত করার জায়গা হবে না বাস করারও নয় আরাম করারও নয় রোদ থেকে বাঁচারও নয় পানি থেকে বাঁচারও নয় আল্লাহর নাম লাগাজ আল্লাহ রাবুল ইজ্জত বললেন যাও একটা তৈরি করে দাও টিকা আর সে সোজা বাইতুল মামুর আর বাইতুল মামুরের সোজা একটা ঘর করে দেওয়া হল এই ঘরটার নাম হচ্ছে সানায় কাবা নু আলসলামের প্লামারের আমি একদম ছোট করে বলতেছি ভাই একদম ছোট করে এগুলো ব্যাখ্যা থেকে বহু দিন নু আলসলামের প্লামারের সময় এই ঘরটার ধোঁয়া হয়ে গেল নু আলসলাম কি বললেন ওই পাথরগুলা নিয়ে যে যদি পাহাড়ের উপর রেখেছিলেন যখন ইব্রাহিম আলেশ সরাব সরান মা বাবা সেই ইব্রাহিমসরাম এলেন তখন বাপ বটা দুজনেই মিলে ইব্রাহিম সব ইসমাইল সরঞ্জাম দুজনেই মিলে কি করলেন আল্লাহ লাফাকের হুকুমে আবার খানায় খাওয়া তৈরি শুরু করলেন কি শুনছেন তো নাকি এই খানায় খাওয়া তৈরি করতে যখন সব শেষ হয়ে গেল তো এই সময় ইব্রাহিম সালাম দোয়া চাইলেন কি আর তার ছেলে ইসমাইল সামনে বসে আমিন বলতে লাগলেন তিনি দোয়া চাইতে লাগলেন আমাদের এই পালন ছোট্ট কাজটা আপনি কবুল করলেন বাবাজি যত নাকি করেন যত ইবাদত করেন যাই করেন দান করেন সৎকার করেন খায়রাত করেন মসজিদ করেন যাই করেন আপনি এই দোয়া চাইবেন আল্লাহ আমার এটাকে কবুল করুন এর থেকে বড় জিনিস কিছু নেই আল্লাহ রব্বুল عزতের কাছে ফরিয়াদ করলেন জিবরীল আল্লাহ ফরমালেকার তো তৈরি হয়ে গেছে জান্নাতি পাথর দিয়ে তৈরি হয়েছে আদব الرسول সঙ্গে যা জিনিসগুলো আমি নিয়ে কিন্তু চারটা পাথর বেশি হয়ে গেছে একটা পাথর এখনো হাজির সাহেবরা যখন যান করার তফ সময় আপনি দেখবেন ওই এর কাছে কি বলে ওটার ওটা মিনির সাইডে একটা মতন ঢাকা ঘর আছে তার সাইডে সাইড এখন একটা কালো পাথর বসানো আছে যাকে হাজির আসবাদ বলা হয় হাজিরা কি সারা করে চুনু খান চুনু খেয়ে তফ করা শুরু করেন বিসমিল্লা বলে চুন খান এটাকে হাজির আসবাদ বলা হয় এই পাথরের গুণ হচ্ছে পানিতে ফেলে দিলেও ডুববে না আগুনে ফেলে দিলেও পুড়বে না এই এই পাথরটা ওখানেই লাগিয়ে দিলেন বললেন জিবলামিন তাওখানে লাগিয়ে দাওতে চুকে রাস্তা শুরু কর আর একটা পাথর হচ্ছে মাকাম ইব্রাহিম আল্লাহ রাব্বুল عزত বলেন হাত্তাখু মাকামে ইব্রাহিম মুসাল্লা যখন আপনার শেষ হয়ে যায় তখন মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়েন

আল্লাহ পাক বলেন ওটাকে গুড়া করে ফেলো গুড়া করে ফেলো ময়দার মত একদম ধুলা করে জিব্রাইল আলাইহিস সালাম কি অসম্ভব ক্ষমতা বান ফেরেস্তা জি কুওয়াতিন মতিন বলা হয়েছে তাকে ওটা করারুল করিম কে আমানতদারির সঙ্গে لئے স্থ দুনিয়ার কে আল্লাহর সুলে কাছে ওইpadStartা তিনি ওকে কি করলেন উড়িয়ে দিলেন হাওয়ায় ফুক দিয়ে ওই পাথরের পাউডারটা কি হলো সারা দুনিয়ায় ভেসে গেল গোটা দুনিয়া রাসমানে ওই মেঘের মতন হয়ে গেল আর এক টুক টুক করে একটা ফোঁটা পড়তে লাগলো যেখানে যেখানে ওই ফোঁটা পড়েছে সেখানে সেখানে জামে মসজিদ তৈরি হয়ে গেছে এই জন্য বলা হয়েছে কুল্লো মশা যদি জুজে বাই তুল্লা প্রত্যেকটি মসজিদ হচ্ছে আল্লাহর ঘরের অংশ আল্লাহর ঘরের আল্লাহ বলেন

যে দুনিয়ার মুখে একটা মসজিদ তৈরি করবে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা প্রাসাদ তৈরি করে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ায় তুমি একটা কাকের বাসার মতো যদি হয় ছোট যদি বাউই পাখির বাসার মতো না তো মসজিদ তৈরি করো হে আল্লাহর বান্দা বান্দীরা যদি মসজিদ তৈরি করার তৌফিক না থাকে তো মসজিদে সহযোগিতার হাত বাড়াও এই মসজিদ কিয়ামতের সঙ্গে কেন তুলনা করা হলো বলা হলো কি এই

আসরের ময়দান এখানে বিচার বিচার হচ্ছে বিচার অনুষ্ঠান হচ্ছে আর তারপর জাহান্নাম জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ আছে একটা পোল আছে কার মত নব্বই বছরের কার মত সত্তর বছরের রাস্তা অন্ধকার কেন অন্ধকার না নিচে জাহান্নামের ধোঁয়া উঠছে দারু দাও জ্বলছে তার ধোঁয়া উঠে অন্ধকার হয়ে আছে রাস্তাটা